টম জন্সের একটা শর্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হাউ ওয়াজ ইট অ্যাস্টাবলিশ দ্যাট মিস্টার পেট্রিস ওয়াজ দ্য ট্রু ফাদার অফ টম জনস অর্থাৎ মিস্টার পেট্রিস টম জনসের সতিকারের বাবা কীভাবে প্রমাণিত হলো হ্যাঁ এখানে অ্যাস্টাবলিশ শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত কিন্তু এখানে প্রমাণিত অর্থে ব্যবহৃত হয়েছে সো আমরা শুরু করি হুম ফর এ লং টাইম মিস জেনি জনস ওয়াজ দ্য মেড সার্ভেন্ট ইন দ্য হাউস অফ দ্য স্কুল মাস্টার অফ মিস্টার পেট্রিস অনেক সময় ধরে মিস জেনি জনস স্কুল মাস্টার মিস্টার পেট্রিসের বাড়িতে কাজ করেন শি ইউজ টু লার্ন ল্যাটিন ফ্রম প্র্যাকটিস সে মিস্টার পেট্রিস থেকে ল্যাটিন ভাষা শিখেন ওয়ান ডে শি ওয়াজ টকিং লেসন ফ্রম হার মাস্টার অ্যান্ড এ টিচার মিসেস প্যাকটিস একদিন তিনি তার মাস্টার তিনি স্কুল মাস্টার এবং তার প্রভুর কাছ থেকে তিনি কথা বলছিলেন হুম মিস্টার পেট্রিস সাডেনলি হুম মিস্টার প্যাটিস সার্নেলি হঠাৎ করে যিনি স্টার্টেড আপ ফ্রম হার চেয়ার হুম যিনি তার চেয়ার থেকে শুরু করলেন অ্যান্ড এ হেড এ ক্লোজ টাচ উইথ হার টিচার এবং তিনি চেয়ার থেকে অর্থাৎ চেয়ারে বসলেন অর্থাৎ চেয়ার থেকে চেয়ারে বসে আর টেবিলে নিজেদের পা দিয়ে তার টিচারকে স্পর্শ করলেন অর্থাৎ কিছু একটা স্পর্শ করলেন তার টিচারের হুম তো মিসেস পেটিস নোটিস দিস ইনসিডেন্ট অর্থাৎ তার স্ত্রী আর কি হুম মাস্টারার ওয়াইফ এই জিনিসটা লক্ষ্য করলেন এবং সে সন্দেহ করা শুরু করলেন হুম ওইটা সাসপেন্স সন্দেহের সাথে জিনিসটি মানে খারাপ দিক দিয়ে নিয়ে গেলেন হুম অ্যানাদার ডে আরেক দিন অ্যাট দ্য টাইম অফ টকিং ডিনার ঠুকেদার একসাথে তারা ডিনার করতেছে হ্যাঁ মিস্টার পেট্রিস আক্স জেনি সামথিং ইন ল্যাটিন অর্থাৎ সেই যে ল্যাটিন ভাষা শিখতেছে ল্যাটিন ভাষায় স্কুল মাস্টার জেনিকে কিছু একটা জিজ্ঞাসা করলেন হুম ল্যাটিন ভাষায় হ্যাঁ জেনি স্মাইল হিয়ারিং দ্য ব্যাড ল্যাটিন ফ্রম হার টিচার এবং তার টিচারের কাছ থেকে এই ব্যাড ব্যাড ওয়ার্ড ল্যাটিন শব্দটি শুনে হেসে দিলেন হুম মিসেস পেট্রিস নোটিস জেনি স্মাইলিং উইথ সাসপেনশন এবং তার স্ত্রী অর্থাৎ মিস্টার পেট্রিস রায় মিসেস পেট্রিস জিনিসটি কি করলেন সন্দেহ আরও সন্দেহ করা শুরু করলেন অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে তারা দুজন একসাথে বসে খাওয়া দাওয়া করতেছে এবং তার মধ্যে থেকে অর্থাৎ এখানে তার স্ত্রী কিন্তু ল্যাটিন ল্যাটিন ভাষা জানে না তো মাস্টার তাকে বললো যে মনে করো আমি তোমাকে ভালোবাসি এরকম একটা শব্দ ল্যাটিন ভাষায় বলল বলার পরে এখন যিনিজন হেসে দিলেন এমন বাবা হাসলেন এই হাসিটা তার স্ত্রীর কাছে কিন্তু খুব খারাপ লাগে এবং সে অনেক জেলাস হয় হুম আমরা সিনেমা দেখি এরকম হয় সো আউট অফ রেগ এবং সে রাগে শি ফেল আপন জেনি উইথ নাইফ ইন হার হ্যান্ড তার হাতে একটা ছুরি ছিল সে রাগে কেউ ওই ছুরিটা কাকে মারলেন ওই জেনির দিকে ছুড়ে মারলেন হ্যাঁ জেনি রান এ অ্যান্ড এ সেভ হার লাইফ জেনি কি করলেন তার জীবন বাঁচানোর জন্য সে দৌড় দিলেন দৌড়ে পাঠালেন এবং সে তার জীবনকে সেভ করলেন অ্যাট ওয়ান্স হি ওয়াজ ডিসমিস ফ্রম দ্য হাউস মিস্টার ফেট্রিস এবং পরবর্তীতে কী করলো মিস্টার জেনিজেন্স মিস জেনিজেন্স তার চাকরি হারালেন এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয় আফটার ফিউ ডেজ তার কিছুদিন পর মিস্টার প্যাট্রিস লার্ন ফ্রম দ্য ফ্রম দ্য ফিমেল অ্যাসেম্বলি নিয়ার চার্চ দ্যাট জেনিজন্স হ্যাড গিভেন বার্থ এ পাস্টার সাইল হ্যাঁ এখানে সে কিছুদিন পরে সে গির্জার ফার্স্ট হেঁটে যাচ্ছিলেন এবং মহিলা সমাগম থেকে সে জানতে পারলেন যে মিসেস জেনি একটা অবৈধ সন্তান জন্ম দিয়েছেন অ্যান্ড লিফ্ট ইট লাভ ব্যাডে বেড অফ স্কোয়ার ওয়ার্ডি এবং হ্যাঁ তিনি স্কোয়ার অলওয়ার দিকে বিষয়টি জানালেন হুম স্কোয়ার বাড়িতে যাচ্ছেন এবং বিষয়টি জানালেন মিসেস প্যাট্রিস ওয়াজ এ শিওর এবং মিসেস প্যাট্রিস শিওর ছিলেন নিশ্চিত ছিলেন দ্যাট দ্যাট ইট ওয়াজ দ্য হাজব্যান্ড এবং সে সে শিওর ছিলেন যে এটা হচ্ছে তার স্বামীরই কাজ এই কাজটা সেই করেছে হু ওয়াজ দ্য রিয়েল ফাদার অফ দ্য চাইল্ড সে হচ্ছে সত্যিকারের বাবা হুম তার হাজব্যান্ডকে সে সন্দেহ করা শুরু করলেন এই কাজটা নিশ্চয়ই ও করেছে হ্যাঁ কামিং ব্যাক টু হার হাউস এবং সে তার বাড়িতে ফিরে আসলা সি ফিল আপন হার হাজবেন্ড এবং তার হাজবেন্ডের দিকে কি করলেন সে ঝাপিয়ে পড়লেন উই টং টিথ এন্ড হ্যান্ডস অর্থাৎ মেয়েরা ঝাক করে আরকি মুখও চলতেছে হাতও চলতেছে এবং মানে টিথ মানে দাঁত দিয়ে কামড়াতেছে তার স্বামীকে খুব আক্রমণ করা শুরু করছে সবগুলা দিয়ে হ্যাঁ দ্য নেপারিং উইমেন গেদার্ড হিয়ারিং দ্য হিউ এন্ড ক্রাই অর্থাৎ তাদের এই রংডং দেখে এই রংডং শুনে পার্শ্ববর্তী যে মহিলাগুলো আছে আর তারা এসে জড়ো হওয়া শুরু করলেন মিসেস পেট্রিস এবং তারা হাজব্যান্ড ওয়াইফ যে ঝগড়াঝাটি করতেছে হুম এটা দেখার জন্য পার্শ্ববর্তী যারা আসে সবাই চলে আসলেন অ্যান্ড দে উইয়ার কনভিনসড হ্যাঁ দে আর উই আর দ্যাট মিস্টার পেট্রিস ওয়াজ দ্য ট্রু সিডিউসার অফ জেন এবং তারাও এসে জেনে গেলেন যে মিস্টার পেট্রিস হচ্ছে জেনিজন্সের সত্যিকারের প্রতারক হুম তো মিস্টার ওলার দি হিয়ার দ্য নিউজ

প্রুভস দ্যাট मिस्टर প্যাট্রিস ওয়াজ দা फादर অফ फादर এন্ড জেনিজনস ওয়াজ দা মাদার অফ মাদার অফ দা বাস্টার্ড বেবি টমজনস এবং এভাবেই কি হলো প্রমাণিত হলো যে প্যারিসের মধ্যে প্যারিস প্যারিস হচ্ছে যাজকদের একটি পলি হুম এই যেখানে বসে যাজকরা এই বিভিন্ন কাজ কর্ম করে এরকম একটা পলি চার্চের চার্চের মধ্যে একটা জায়গা থাকে ওই জায়গা নাম হচ্ছে কি প্যারিস তো প্যারিসের মধ্যে এভাবে প্রমাণিত হলো যে मिस्टर প্যাটিস হচ্ছে অবৈধ সন্তান টম জনসের সত্যিকারের বাবা এবং জেনি জনসের সত্যিকারের মা এই হলো আজকের এই ভিডিও ছোট্ট একটি ভিডিও সব আশা করি সবাই বুঝতে পারছেন আমি যেটা বুঝেছি সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সো এখানে একটা শব্দের অর্থ অনেকগুলো অনেক রকম হতে পারে আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন আমি যেটা বুঝেছি সেটা আপনাদেরকে জানিয়েছি সো সবাই সুন্দর এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি বুঝতে পেরেছেন